ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। 51তম মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তাগাছায় থানা পুলিশের আয়োজনে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। সকাল 6:40 রক্তিম স্বাধীনতা ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে 1971 সালে সকাল 6:40 রক্তিম স্বাধীনতা ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সকল নির্যাতিত নারী বীর মুক্তিযোদ্ধ ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এরপর উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধ ও শহীদদের স্মরণ করা হয়। 1 মিনিট নিরবতা পালন হয়। সকাল 8:30 আর কে উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, বরমেয়র আলহাজ বিল্লাল হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফুর রহমান। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে প্যারেড মাস্টার থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ, আজসার ফায়ার ব্রিগেড, মুকুল নিকেতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরক্ক কুচকাওয়াজ ও সালাম বিনিময় হয়। পরে কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রোমানা রিয়াজ, ভাইস চেয়ারম্যান আরব আলী, যুবলীগ সভাপতি মাহবুব আলম মনি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ, ওসি চাঁদ মিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়াও বিকাল 4:00 হাডুডু ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে আরকে উচ্চ বিদ্যালয় মাঠে এক মরক্কোর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।